জাতীয় শিরোনাম নিবেদন করছে পারুল প্রকাশনী পারুল একাডেমি সবার জন্য সবার কাছে স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। শ্যাম সুন্দর কাম্পানি জুয়েলার্স আগরতলা ওয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা। নমস্কার, সন্ধান টিভির পর্দার সকলকে স্বাগত। আমি রয়েছি সংযুক্তা, চোখ রাখছি এই মুহূর্তের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবরের দিকে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দিল্লিতে মোট কোভিড আক্রান্তের মধ্যে মাত্র 0.52% সক্রিয় রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে এর মধ্যে উল্লেখযোগ্য তথ্য হল, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে 27% শিশু। সরকারি কোইন এপের তথ্য অনুযায়ী রাজধানীতে বর্তমানে 51 জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, এর মধ্যে 14 জন শিশু। দিল্লির এক শিশু হাসপাতালের চিকিৎসক শ্রীকান্ত বসু বলেন, শিশুদের মধ্যে কোভিডের লক্ষণ থাকলেও তাদের অবস্থা গুরুতর হয়ে উঠছে না, অনেকে বাড়িতেই সেরে উঠছে। রাজধানীর আরও একটি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অনামিকা দুবে বলেন, দেখা যাচ্ছে বড়দের থেকে শিশুদের কোভিড সংক্রমণের লক্ষণ একেবারেই আলাদা। একেবারে ছোট শিশুদের প্রাথমিক অবস্থায় বমির লক্ষণ দেখা যাচ্ছে, সঙ্গে উচ্চ মাত্রায় জ্বর। অন্যদিকে একটু বড় শিশুদের ক্ষেত্রে ধারাবাহিক মাথা ব্যথার লক্ষণ দেখা যাচ্ছে, তবে ফুসফুসের সংক্রমণ প্রায় দেখা যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। আগরতলা পুর নিগমের 2022-23 অর্থ বছরের বাজেট গত 11 এপ্রিল পেশ করা হয়েছে। আগরতলা শহরের উন্নয়নের জন্য রাজস্ব ও মূলধনী খাতে আয় ধরা হয়েছে 36,640.89 লক্ষ টাকা। বিগত বারের চাইতে এবারের বাজেটে 121.57 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বাজেটের উপর আলোচনা। আগরতলা শহরের উন্নয়ন, যানজট মুক্ত করা এবং শহরবাসীর স্বাচ্ছন্দ্যের বাজেট পেশ করা হয়েছে। এদিন বাজেটের উপর আলোচনা করা হয়। এই আলোচনার মতামতগুলিকে গ্রহণ করে শহরবাসীর মৌলিক চাহিদাকে সামনে রেখে বাজেট গৃহীত হবে। এরপর থেকে বাজেটে যে প্রস্তাব রাখা হয়েছিল তা কার্যকর হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এদিন আলোচনায় উপস্থিত ছিলেন মেয়র, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য কর্পোরেটর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা। 11 এপ্রিল আগরতলা শহরবাসীর জন্য আমরা আগামী এক বছর কি কি কাজ করব, শহর উন্নয়নে শহরকে সুন্দরজন করার জন্য এবং শহরবাসীর যে সমস্যাগুলি নিরসন করার জন্য এবং শহরকে নতুনভাবে সাজানোর জন্য আমরা একটা বাজেট পেশ করেছিলাম। এই বাজেটের উপর আলোচনা হবে। এখানে আমাদের মধ্যে আছেন আগরতলা পুর ডেপুটি মেয়র সহ এমআইসি মেম্বাররা, বিভিন্ন দলের চেয়ারম্যানগণ, সম্মানীয় কর্পোরেটররা এবং আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার প্রশাসন যাদব, ডেপুটি কমিশনার, অন্যান্য উচ্চ আধিকারিক, বিভিন্ন দপ্তরে আমাদের কর্মীগণের আছে। আজকে যে বাজেট আমরা পেশ করেছিলাম তার উপর আলোচনা হবে। মতামত গ্রহণ করে আগরতলা পুর নিগমের এবং তাদের মৌলিক যে চাহিদাগুলিকে সামনে রেখে আমরা আলোচনা সভায় অংশগ্রহণ করবেন, তারপর বাজেট গৃহীত হবে। তারপর থেকে যে বাজেট যে প্রস্তাবগুলি রাখা হয়েছে, গণ্ডাছড়া মহকুমার অন্তর্গত মণিরঞ্জন দাসপাড়ার এসপিউ ক্যাম্প অন্যথায় স্থানান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ দেখায় শনিবার। জানা যায়, দীর্ঘ 10 বছর আগে মণিরঞ্জন দাসপাড়ার স্থানীয় এলাকার নিরাপত্তার জন্য একটি এসপিউ ক্যাম্প বসানো হয়েছিল, কিন্তু শনিবার সকাল গণ্ডাছড়া থানা থেকে একটি গাড়ি পাঠানো হয় সব এসপিউ জওয়ানদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এলাকাবাসী জানতে পেরে এসপিউ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গাড়ি আটকে রাখে। এলাকাবাসীর দাবি, এখান থেকে ক্যাম্প তুলে নেওয়া যাবে না,
এলাকার নিরাপত্তার জন্য ক্যাম্পের জওয়ানরা বড় ভূমিকা পালন করে তাই ক্যাম্পটি সংস্কার করে সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মী রাখার জন্য এলাকাবাসীর দাবি। বিশেষ করে ক্যাম্পে এসপিও জওয়ানদের সাথে পুলিশ এবং টিএসআর জওয়ান রাখতে হবে, না হলে তারা আগামী দিনে এলাকায় বৃহত্তর আন্দোলন নামাবে বলে জানান এদিন। খবর পেয়ে পরবর্তী সময় ছুটে আসে গন্ডাছড়া থানার পুলিশ, কিন্তু এলাকাবাসী তাদের দাবি দেওয়া থেকে সরে আসতে নারাজ। তোমরা কিতে চাও কোন জায়গা? আমরা দাবি হলো এই জায়গাতে পুনরায় সঠিকভাবে আমরা যেমন দাবি তেমনি এখান থেকে আমরা দিতাম না, আমরা নিরাপত্তার জন্য আমরা ক্যাম্প আমরা এখান থেকে উঠাইতে দিতাম না। এখানে আরো টিআসআর কিংবা পুলিশ এরা সঠিকভাবে এটা ক্যাম্প হোক আমাদের এলাকার দাবি। আমার এলাকার শান্তিভাবে সুন্দর ভাবে আমরা চলতে পারি এটাই আমাদের দাবি, আমরা সরকারের কাছে দাবি। দুশ্রমিককে মারধর করে টাকা ছিনতাই করে নিল ডাকাতের দল, ঘটনা উদয়পুর চন্দ্রপুর তাতুয়াটিলা এলাকায়। শুক্রবার ভোরে পানীয় জল দপ্তরে কর্মরত শ্রমিক কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। তারা উদয়পুর চন্দ্রপুর এলাকায় আসতেই প্রথমে দুটি অটোতে করে আসা দুই ব্যক্তি তাদের ধাওয়া করে। পরবর্তী সময়ে চন্দ্রপুর তাতুয়াটিলা এলাকায় যেতে অপর দিক থেকে আরো দুটি অটো করে আসা কয়েকজন দুই শ্রমিকের সঙ্গে ধস্তাধস্তি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। দুই শ্রমিকের নাম শের বাহাদুর সিং, বাড়ি রাজস্থান, এবং ধর্মারাম, বাড়ি মধ্যপ্রদেশ। দুই শ্রমিক কাজের জন্য উদয়পুর এসেছিল। দুই শ্রমিকের কাছ থেকে জানা যায় এদিন তাদের জঙ্গলে নিয়ে গিয়ে প্রায় 8,000 টাকা নিয়ে যায় এবং তাদের মারধর করে গাড়ির কিছু অংশ ভেঙে পা দিয়ে যায়। পরে গভীরাতে দুই শ্রমিক উদয়পুর রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডাকাতের দলকে খোঁজার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গা তল্লাশি চালাচ্ছে পুলিশ। বলছিল আমাদেরকে একটা পয়েন্ট দিল যে দুজন লোকের তারপর তোরা করতে বা তাহারা মারপিট করতেছে, তো এই সাথে আমরা গেলাম যে অনেকক্ষণ খোঁজা খুঁজি করে তাদের কোনো খোঁজ পাই না। তারপরে তাদেরকে বললাম যে মোবাইলের তাদের যে মোবাইল সংখ্যা দেওয়া যায় এবং তারা মোবাইল সংখ্যা দেওয়ার পরে আমরা মোবাইল লোকেশন চেক করা জানাম যে এখন চন্দ্রপুর যে এফসিএ গোডাউন থাকে এটা প্রথম সাথে গাড়ি একটা গাড়ি তাদের একটা মোবাইল তাদের যে লোকেশন আমাদের এদিন ডাকাতির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সন্দীপ টিভি নিশি কুটুম্বের তাণ্ডবে অতিষ্ঠ আম্বাসা মহকুমাবাসী। বাংলা নববর্ষের রাতে
চোরের দল হানা দিয়ে এক বাড়ি থেকে মোটর বাইক নিয়ে চম্পট দেয়। জানা যায় শনিবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ আমবাসা কলোনির সবুজপল্লী এলাকার বাসিন্দা পুলিশ কর্মী বাবুল দেবনাথের বাড়ির দোকান ঘর থেকে JR04A8042 নম্বরের বাইক চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে আমবাসা থানার পুলিশ ডগ স্কোয়াড নিয়ে এলাকায় তল্লাশি চালায়। পুলিশের প্রাথমিক তদন্তে বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে রাত আড়াইটা নাগাদ একটি গাড়ি থেকে এক চোর এসে বাইক নিয়ে চম্পট দেয়। যদিও সিসি ক্যামেরার ছবি তেমন স্পষ্ট নয়, বর্তমানে পুলিশ তল্লাশি জারি রেখেছে। আমি বাবুল দেবনাথ, আমার ব্যাগটি কাল রাত আনুমানিক একটা থেকে দুটার মধ্যে চুরি হয় আমার ঘরের দরজার ব্যাঙ্গে। আমবাসা কলোনি ওয়ার্ড নাম্বার 11। কিভাবে বুঝতে পারছেন এই রাত্রে? আমি রাত্রেবেলা বুঝতে পারি নাই, সকালের ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা ভেঙে ওই টাইমটা দিয়ে চুরি হয়েছে। ওই টাইমটা আনুমানিক আমি রাত্রে ঘুমিয়েছিলাম 11:30 দিকে, তো আমার ফ্যামিলি ঘুমিয়েছে 12 দিকে, তার মধ্যে কিছু হয় না। তাই আনুমানিক আমার সন্দেহমূলক একটা থেকে দুটার মধ্যে চুরি হয়। আপনি কি করেন? আমি ত্রিপুরা পুলিশের চাকরি করি, আমি ড্রাইভার। দীর্ঘ প্রায় কয়েক বছর যাবৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। উদাসীন এডিসি প্রশাসন, এমনটাই অভিযোগ তেলিয়ামুড়া মহকুমার মুন্ডিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কাপড়াছড়া এডিসি ভিলেজের বাহাদুর সর্দার পাড়ার নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বিরুদ্ধে। কাকড়াছড়া এডিসি ভিলেজের বাহাদুর সর্দার পাড়ার নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত। এ বিষয়ে এক শিক্ষক জানান, বিদ্যালয়ে রয়েছে পানীয় জলের সমস্যা, ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা কাঁচা কুড় অপরিশোধিত জল। এই জল দিয়েই মিড ডে মিলের রান্না সহ ছাত্রছাত্রীদের পানীয় জলের চাহিদা মেটানো হয়। তাছাড়া বিদ্যালয়ে রয়েছে বিদ্যুতের সমস্যা, এখনো পর্যন্ত বিদ্যুতের ছোঁয়া লাগেনি বিদ্যালয়ে। বর্ষা দিন স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের বিপাকে পড়তে হয়। তাছাড়া বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 23 জন ছাত্রছাত্রী রয়েছে। আর তাদের মানুষ করার কারিগর রয়েছেন বিদ্যালয়টিতে মাত্র 2 জন, এর মধ্যে 1 জন ট্রেনিংয়ে ব্যস্ত থাকেন প্রায়ই। তাই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্র 1 জন শিক্ষক দিয়েই ছাত্রছাত্রীদের চলে পঠন পাঠন। সেক্ষেত্রে প্রচন্ড ভাবে বেগ পোহাতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের ওই শিক্ষককে বলে অভিযোগ। বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার বিষয় সম্পর্কে মুন্ডিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের গোচরে বিষয়টি নেওয়া হলেও তিনি কর্মী স্বল্পতার দোহাই দিয়েই চলেছেন। জলের প্রবলেম, জল মানে ঠিক মতো পাওয়া যায় না, মিড ডে মিলের চালাতে কষ্ট হয়। জল তো আছে, কুয়া আছে, কুয়াতে কুয়া জলই মিড ডে মিল। আর এই যে দেখলাম যে বিদ্যালয়ের মধ্যে চলে না, মানে এমনি বেশি দেরি হয়েছে না, ওরা নিজে পয়লা দিয়ে গেছে। কতদিন মানে এমনি তো 1-2 মাস হয়েছে, ওয়ার্নিং দিয়ে পয়লা দিয়ে গেছে, লাঞ্চের চালু দিয়েছে না। বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আছে? 23 জন ছাত্রছাত্রী আছে। শিক্ষক? শিক্ষক 2 জন। দুজনের মধ্যে 2 জন কি আছে স্কুলে? আছে, মানে আছে তো, এখন 1 জন ট্রেনিং এ পড়ছে আর কি। কতজন দিন হলো ট্রেনিং এ? ট্রেনিং এমনি পার ডে 200 জন, মর্নিং এ 100, এরপরে নুনে 100। তো ট্রেনিং এর মধ্যে আপনি 1 জন টিম এ চলেন বিদ্যালয়ে? হ্যাঁ স্যার, মানে ওই তো 2 জন, মানে 2 জনের ভিতরে 1 জন ট্রেনিং এ যায়, আর তো নাই মাস্টারের সমস্যা, একজন হয়ে চলাতে লাগে আর কি। আপনি একাই কি এই 5টা ক্লাস করান? হ্যাঁ স্যার, এই 5টা ক্লাসের কি মনে করতেছেন? এতে কি ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটতে পারে? কি ব্যাঘাত তো অনেক, মানে কিতাব হইতাম কইলেও আর কিছু চলেই মনে হয় না, মানে রুমে একবার আর একটা রুমে একবার এভাবে তো চলাতে লাগে আর কি, কষ্ট করুন আর কি। বেশি বিষয় দপ্তরকে জানাইছি, এমনি তো আইএসি জানাইছি। কি কইছে উনি? তারা তো করে স্টাফ
স্কুল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে দাবি উঠেছে বিদ্যালয়ে একাধিক সমস্যা সমাধানের জন্য যাতে সংশ্লিষ্ট দপ্তর ভূমিকা গ্রহণ করে। পুলিশ নববর্ষের আনন্দে বাতোয়ারা, দীর্ঘ চার ঘন্টা ধরে হাসপাতালের বাইরে পড়ে রইল মৃতদেহ। দেখা মেলেনি পুলিশ এবং হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর স্বাস্থ্যকর্মীর। অবশেষে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ এবং চিকিৎসক। জানা যায়, নববর্ষের প্রথম দিন হাসপাতালের বাইরে দুপুর তিনটে নাগাদ অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা। খবর দেওয়া হয় পশ্চিম থানায়, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ পড়ে থাকলেও পুলিশের দেখা মেলেনি। পরে স্থানীয় ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করলে চার ঘণ্টা পর ছুটে আসে পুলিশ এবং হাসপাতালের চিকিৎসক। চিকিৎসক মৃত বলে ঘোষণা করলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের ধারণা, ময়নাতদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। কি হয়েছে ঘটনাটা বোঝা? এই তো আমি তিনটার সময় আসি আইজিএমে, আর বড় দেখলাম প্রায় এখন সাতটা প্রায় চারি ঘন্টা ধরে এই অবস্থা হয়ে রয়েছে। বয়স্ক বিএমের সামনে ঘাট আছে, দোকান আছে, এখানে মারা গেছে অবশ্যই ঘানাল্লো দার্জিলিং জায়গা, তারা কিন্তু অবস্থা দিয়ে আইজিএমের সামনে দেখছে তো জিনিসটা খারাপ লাগে। আমরা দেখতেছে না কতক্ষণ ধরে মানে ঘটনাটা প্রায় চার ঘন্টা মানে কোন জায়গা থেকে লুট টুক বা কিছু হয়েছে। ওটি এনজিও থেকে লুট দেখছিলাম, সাদা টুপি সাদা স্পন্ডেন্ট বই আসছিল, তারা কয়েকজন দেখতে গেল, দেখতে দেখে গেছে আর কিছু তারা আইসো না কোনো। চুরির ঘটনায় চাঞ্চল্য রাজধানী আগরতলার মিলন চক্র আদর্শ পল্লী এলাকায়। মেলায় শনিবার সন্ধ্যায় আশিস কুমার সরকারের বাড়ির লোকজনেরা মেলায় ঘুরতে যায়, কিন্তু রাতে মেলা থেকে বাড়ি ফিরে দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে গিয়ে দেখেন স্বর্ণ অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে যায় চোরের দল। খবর দেওয়া হয় এডিনগর থানায়। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সাড়ে ছয়টার দিকে একটু লক্ষ্মীপুরে বাড়ি ছিলাম, সাড়ে আটটার দিকে আবার বাড়ি চাইছি আয়া দিগিতার দরজা তোলা, গেটে তালা টালা ঠিক আছিল। এরপর ভিতরে আয়া দিগিতার সব জিনিসপত্র যা আসলো সব গুলা বন্ধ করেন না, পুজো টুজাদের দিগিতার টাকা টোকা আসিল নিয়ে গেছে, সঙ্গে রাখতে আসিল নিয়ে গেছে, আর অন্যান্য আরো অনেক কিছু মনে নিয়ে গেছে। আর একটা জিন সঙ্গে রাখতে আসিল, আর আদার শূন্য গুলো এখন আমরা এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটের জন্য চোখ রাখুন শ্যামল টিভির পর্দায়। আপনারা দেখছেন শ্যামল টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য।